আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড, পার্কিং ঘাটা, জয়সন্ত সীমা মার্কেট, বর্ধমান 7130103। বুধবার ঝাড়গ্রামের ফরেস্টের সভাকক্ষে ব্লক অনুযায়ী জয়ী প্রার্থীদের নিয়ে ঐক্যের ভিত্তিতে প্রধান গঠন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কর্তব্যরত নার্সদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ধর্মীয় ঈদ উজ্জোহা উৎসব পালিত হল বুধবার। গাড়ি পাচারকারী চক্রে তিনজনকে আটক করল পুলিশ। এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম বিধান বাউরি। স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান সদর নগর মন্ডল 3-এর পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ঝাড়খণ্ডের কুমানডুবির রেললাইনে এক মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম চঞ্চল বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তকে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে স্থানীয়রা সাতরিয়া ফাঁড়িতে বিক্ষোভ দেখান। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। বিভিন্ন পশুতে কামড়ানোর কোনো প্রতিষেধক নেই চিকিৎসালয়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। বুধবার ঝাড়গ্রামের ফরেস্টের সভাকক্ষে ব্লক অনুযায়ী জয়ী প্রার্থীদের নিয়ে ঐক্যের ভিত্তিতে প্রধান গঠন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েতের ত্রিস্তরের যারা জয়ী প্রার্থী এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে ও বাংলার এবং জঙ্গলমহলের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আমাদের দলে আসবার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সুদীর্ঘ সময় 8টা ব্লকে ধরে ধরে গ্রাম পঞ্চায়েতের ইলেকশন এবং পঞ্চায়েত সমিতির ইলেকশন নিয়ে যেরকম আমরা সাংগঠনিক কথাবার্তা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জঙ্গলমহলের যে ঐতিহাসিক শান্তি সংহতি সম্প্রীতি এবং উন্নয়ন সেইটাকে আরও উন্নততর করবার জন্য জঙ্গলমহলের প্রত্যেকের কাছে আমরা আবেদন করেছি ঐক্যবদ্ধভাবে। আমাদের দল যারা পঞ্চায়েতে এবার নিয়ে এসেছেন এবং আগামীকাল থেকে যা কাজ শুরু হচ্ছে, আমরা বলেছি মানুষের পাশে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে এবং সরকারের যে কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি আছে তার উপকার যাতে মানুষ পায়, জঙ্গলমহলের মানুষ পায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। জঙ্গলমহলে সিপিএমের আমলে যে অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে যারা সমবেতভাবে লড়াই করেছিলেন তাদেরকেও আমরা দেখব, তাদের অভাব অভিযোগ থাকলে শুনব। ইতিমধ্যেই আমাদের বিজেপি থেকে
এর আগে বহু জনপ্রতিনিধি এবং সংগঠনের এই জেলার নেতারা আমাদের দলে যোগ দিয়েছিলেন, আজকে যোগ দিচ্ছেন বিধুভূষণ মুর্মু, প্রাক্তন জেলা সভাপতি বিজেপি এসটি মোর্চা স্যার, দুই নারায়ণ মান্ডি সাধারণ সম্পাদক বিজেপি বেলপাহাড়ি মণ্ডল, সনাতন মাহাতো লোধাশুলি মণ্ডল সদস্য এবং সর্বশিক্ষা অভিযানের যে তাদের আলাদা করে যে সেলটা ছিল সেই সেলের 750 যারা কর্মী যারা ওই দল করতেন ওই দলের ছত্রছায়ায় তারা ছিলেন, আজকে তারা তৃণমূলের ছত্রছায়ায় আসছেন পীযূষ পালুয়ের নেতৃত্বে। এছাড়া ডক্টর সেল যেটা ছিল বিজেপির সেই ডক্টর সেল ঝাড়গ্রামের সেই সেলও আজকে বিপ্লব মণ্ডলের নেতৃত্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি স্বাভাবিক কারণেই নিরাপত্তার কারণে বিজেপি থেকে আসা বা নির্দল থেকে আসা যে সমস্ত পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা আমাদের কাছে আজকে একঝাঁক এসেছেন তাদের নাম আমি বলছি না, কিন্তু আমরা আশাবাদী যে ঝাড়গ্রাম জেলায় যেরকম জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গঠিত হবে তেমনি 90% গ্রাম পঞ্চায়েত সেখানেও তৃণমূলের কংগ্রেসের নেতৃত্বে আমাদের এই পঞ্চায়েতগুলি গঠিত হবে। যারা ভুল করে অন্য দলের পতাকা বা নির্দল হিসাবে জয়ী হয়েছেন তারা সবাই ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে তাদের সকলকেই আমরা দলে নিয়েছি এবং আমাদের সত্য একটাই, সবাই মিলে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নে শান্তি সম্প্রীতি বজায় রাখার লড়াইয়ে বিজেপির এই ধর্ম বিজেপির এই বাইরে থেকে লোক এনে নিরাপত্তাহীনতার ভয় দেখানো এটা সমবেতভাবে আমাদের রুখে দিতে হবে। সমাজকে ভাগ করা চলবে না, অর্থ এবং নানা ধরনের কাজ দিয়ে প্রলোভন দেখিয়ে কাউকে পুরীতে নিয়ে গিয়ে কাউকে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে কাউকে, আমরা সব জানি কোথায় কে আছে কিন্তু ওরা আছে কিন্তু মন পড়ে আছে আমাদের দিকে, যারা দু একজন আছে এখনো তারাও দেখবেন যখন ভোট হবে তখন তারাও তৃণমূলকে সমর্থন করবে, তৃণমূলের প্রার্থীদের সমর্থন করবে। আমি শুধু এইটুকু বলতে চাই বিশেষ করে পুলিশ প্রশাসন এবং বিজেপিকে, বাইরে থেকে লোক এনে অকারণে গণ্ডগোল হলে আমি প্রশাসনের কাছে আবেদন করব তা কঠোর হাতে মোকাবিলা করবার জন্য, এবং এখন থেকেই চারিদিকে খবর রাখা যে সীমান্তবর্তী জায়গাগুলো আছে সেই সীমান্তবর্তী জায়গাগুলোয় নিরাপত্তা এবং পাহারা আরও জোরদার করা এবং সঙ্গে সঙ্গে জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সংহতি যেন বজায় থাকে সেদিকে তাদের নজর দেওয়ার জন্য বলছি, এবং যারা আজকে আমাদের দলে এসেছেন তাদের সকলকেই উপযুক্তভাবে সম্মানের সাথে আমরা দলে গ্রহণ করেছি, সাংগঠনিক কাজে লাগাবো এবং একই সঙ্গে জঙ্গলমহল এবং বাংলা গড়বার কাজে তাদেরকে আমরা একত্রিতভাবে কাজ করব। পাগল লোকের কথা বলেন কেন বলুন তো, ও যখন দল লিখতে জানতো না তখন অটল বিহারী বাজপেয়ী তাদের সঙ্গে আমাদের দলের ব্যক্তিগত স্তরে অনেকের সঙ্গেই সম্মানসূচক সৌজন্যমূলক সম্পর্ক ছিল,
বস্তি নিয়ে গণ্ড, যা পারে একটা বলে দেয়। ওরা আসলে তৃণমূল ভূত আর মমতা ভূত দেখছে, যা দেখছে ভাবছে বোধ হয় এটা মমতা ব্যানার্জি করছে, যা দেখছে এটা ভাবছে তৃণমূল কংগ্রেস করছে। এদের এই ম্যানিয়া ছাড়া উচিত। ও দিল্লিতে গিয়ে ওইসব কথা বলে, এখানে এসে এইসব কথা বলে, আর মোদি বলে যারা এই ধরনের কথা বলে তাদের আত্মবিশ্বাস কম। কোনটা ধরবো আগে সেটা বলুন, সেটাই ধরতাম। এগুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না, এটা তো তৃণমূল কংগ্রেসের ভিতরে এসে আমি জঙ্গলমহল থেকে কি দিচ্ছে তার মানেটা কি, এটা তো বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তাহলে শান্তি শৃঙ্খলার অবস্থা ভালো। আর আরেকটা মনে বোঝা হয় যে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা যাতে অবনতি ঘটে আর ক্ষমতায় যাতে আমরা আসতে পারি তার জন্য তুলনায়, কারণ দেখতে হবে ওদের মতিগতি কি, ওদের লক্ষণ তো ভালো না। ওরা অর্থনৈতিক অবরোধ করেছে, ওরা সব ব্যাপারে বাংলাকে বঞ্চিত করছে। এই বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষকে এক হতে হবে। দিলীপবাবু বঞ্চনার বিরুদ্ধে এক তো নয়, তিনি ক্ষমতা কী করে ভাগ হবে, চেয়ারে কী করে বসবো তার চিন্তা করছেন, আর আমরা মানুষের চিন্তা করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে। এত বলতে পারবো না, কেন না আপনাদের বলবো আর সেগুলো অন্য লোক নিয়ে ব্যবস্থা নেবে, স্ট্র্যাটেজি কখনো বলে। আরে আমি সে নেতা নই, স্ট্র্যাটেজি সেটা নয়, স্ট্র্যাটেজি বুঝিয়ে দেবো। বাড়িতে গেলেই লোক চলে আসে না, আন্তরিকতার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জঙ্গলমহলে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা দিনের পর দিন এখানে এসছে, মানুষ তা ভুলে যাবে না, এবং তাদেরকেও আমাদের যদি কেউ ভুল বোঝে তাহলে সেটাও ভালো কাজ। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। পরবর্তী খবরে, কর্তব্যরত নার্সের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনা মহকুমা হাসপাতালে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে কর্তব্যরত নার্সের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে, যদিও রোগীর পরিবারের অভিযোগ নার্সই তাদের সাথে দুর্ব্যবহার করেছে। উল্লেখ্য, সর্পদংশনের ফলে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয় রাখি খাতুন নামে এক ছাত্রী। বেশ কিছুক্ষণ ভর্তি থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে ওই ছাত্রীর পরিবারের দাবি। কিভাবে ভর্তি আছে মেয়ে? ওই তো 10টা বাড়িতে 11টার দিকে ওরকম ঘুম থেকে উঠে বাথরুমে এসেছে, বাথরুম থেকে আবার যাওয়ার পথে পায়ে কিছু কামড়ে দিয়েছে, ও কামড়ে দিয়েছে তখন মাথা টোর ঘুরে গেছে, ও লাইট ছিল না, তখন বারান্দায় লাইট আছে, বারান্দায় গিয়ে দেখে পা হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন আমাকে বলছে মা ওর তো দেখো আমার পায়ে কিসে কামড়ে, তা আমি তখন দেখছি যে কিসে কামড়ালো, কী হচ্ছে, জ্বলছে, বলছে হ্যাঁ জ্বলছে, কনকন করছে, জ্বলছে, আমি তখন তার একটা পায়ে বাঁধন দিই, আমরা আমরা সব গ্রামকে তো সব আমরা ইয়ে করি না, চল হাসপাতাল নিয়ে চলে যাই, আমার ভাইকে উঠালাম যে ফ্যানে করে হাসপাতাল নিয়ে চলে গেলাম, ওখানে এমার্জেন্সিতে চিকিৎসা করলাম, করে দিয়ে এবার দেখালাম, ডাক্তারবাবু বললেন তোর কী হচ্ছে বলো, ওকে বলুন, তা ও বললো যে তোর মাত্র 15 মিনিট হলো হয়েছে ঘটনাটা ঘটেছে, তারপর ও বলছে যে এমন কিছু হয়নি, পাটা জ্বলছে আমার আর যন্ত্রণা হচ্ছে, তা বলছে ও কিছু নাই, ওই দুটো তিনটে কামড়েছে, যা ভর্তি হয়ে এটা সকালে ছুটি দিয়ে দেবো, দিয়ে নিয়ে চলে যা, দিয়ে নিয়ে চলে এলাম, দিয়ে দিদিমণিরা দেখে একটা ইঞ্জেকশন দিল আর একটু রক্ত নিল, রক্ত নেওয়ার পরে দিয়ে বললো বসে থাকলে, বলে ঘুমাবে না জানো, ঠিক আছে নিয়ে আমি আমার বউকে ছিল বসিয়ে রেখেছি, মানে 3:30 দিকে তখন ওর কেমন হচ্ছে, তা আমি তখন বলছি দিদি ও তো খুব আনচান করছে, কেমন করছে, কী করবো, আর খুব ঘুম পাচ্ছে, পড়ে যাচ্ছে, তা তখন বলছে রক্ত রিপোর্টটা নর্মাল আছে, আর অসুবিধা কিছু নেই, এবং ঘুমাবে, যে ঘন কিছুক্ষণ ঘুমিয়েছে, মেয়েকে মা এরাকে ছিল একটুখানি ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পরে আবার সেরকম করছে, মাথা কেমন করছে, খুব কেমন করছে, ঘামছে, আমি বলছি দিদি এরকম এরকম, বলছে ওর ওষুধ পালা কিছু নেই তো নর্মাল আছে, ঘুমাতে দাও, তারপর আবার দিকে খুব ঘেমে কুমকুম করে ঘামছে, তখন ফের দিয়ে আমি বলছি যে মেয়েটা খুব ঘামছে, একটা বড়ি, তখন কি দিদিরা আসেনি, একটা বড়ি দিলাম আমি, বললো যে কিছু খাইয়ে বইটা খাইয়ে দাও, বইটা খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে আরও আরও অসুবিধা বোধ হচ্ছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল? পুলিশ পায় আমি দেখি না, তখন এবার আমি বলছি কি যে গিয়ে বারবার গিয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বলছি দিদি রাখি কেমন করছে, দিদি রাখি কেমন করছে, কোথায় কানও দিচ্ছে না, 2-3 বার বলা তো আমি জানি না, আর কোথায় বলতে আমি জানি না, আমি এসে কি তখন বলছি বাড়িতে ফোন করবো, আমার একা করে যে এখানে কি ঝামেলা হয়েছিল পুলিশে? হ্যাঁ পুলিশ এসেছিল কেন? পুলিশ এসে কিছু ঝামেলা হয়নি, কিছু ঝামেলা হয়নি,
আমার জামাই এখানে দাঁড়িয়েছিল, মাকে তো দেখে নিয়েছিল। রোগীর পরিবারের সদস্যরা জানান, এ ব্যাপারে নার্সদের বললেও তারা কোনো গুরুত্ব দেয়নি। এরপরে রোগীর পরিবার নার্সের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বাচ্চাদের বড়দের ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405।
ফিরলাম বিরতির পর। ধর্মীয় ঈদুজ্জোহা উৎসব পালিত হলো বুধবার। পবিত্র ঈদুজ্জোহার নামাজ পড়েন অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম মানুষজন। উৎসব উপলক্ষে সকলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। আল্লাহর রাজি করার উদ্দেশ্যে আমি নামাজি আদায় করি। এইভাবে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ধর্মীয় উৎসব আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঈদুজ্জোহা। বুধবার মহাসমারোহে পালিত হলো ঈদুজ্জোহা উৎসব। আজকে এখানে ঈদুল আজহার নামাজ হলো এবং সেই নামাজের পূর্বে কিছু বক্তব্য হয়েছে। শিক্ষা দেয় যে আমরা যে যেখানে থাকি না কেন আমরা এই শান্তির বার্তাকেই আমরা দেশের কোনায় কোনায় পৌঁছে দেবো। বিশেষ করে আজকে আমাদের দেশে কেরালাতে যে ভয়াবহ বন্যা হয়েছে সেখানে বন্যার কবলিত যে সমস্ত মানুষ তাদের উদ্দেশ্যেও আমরা এখানে আজকে প্রার্থনা করেছি এবং সকলের কাছে আবেদন করেছি আপনারাও প্রার্থনা চাইবেন এবং যে যেভাবে পারি আমরা শান্তির হাত সেখানে আমরা বাড়িয়ে দেবো। আর একটা কথা বলতে বলেছি যদি বলবো না দেখুন আমাদের চাপতে সবারই ওটা দরকার নেই যত পাঠাবে। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও পালিত হলো ধর্মীয় এই উৎসব। ঈদুজ্জোহা পালন হচ্ছে। এই এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা এইখানে নামাজের মধ্যে দিয়ে যে একটা শান্তির বিরাজ হচ্ছে এই শান্তির জন্যে আজকে সারা বর্ধমান শহরেতে সমস্ত মানুষ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে সমস্ত ঈদ পালন হয় এর জন্য আমরা এখানে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আবেদনও জানাচ্ছি যাতে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেন ঈদটা পালন হয় সমস্ত জায়গায় পৌঁছাচ্ছি এবং মানুষকে একদম সুবার্তা এবং মানুষের পাশে থেকে যেভাবে আমাদের যা করণীয় আমরা সেটা করছি। আমাদের এই এলাকায় 29 নম্বর ওয়ার্ডের মধ্যে এখানেতে অনেক বড় বড় পুজো হয়, দুর্গাপুজো, থিমের পুজো হয় এবং সেই সমস্ত পুজোতে আমাদের এই সমস্ত মুসলিম সম্প্রদায় যে সমস্ত আমাদের ভাইরা আছে তারা আমাদের মন্দিরে এবং আমাদের প্যান্ডেলে গিয়ে তারা সেই উৎসব পালন করে এবং আমাদেরকে সহযোগিতা করে। আমরাও সেইভাবেই আমরা এখানে আসি এইখানেতে। আমাদের মধ্যে এই 29 নম্বর ওয়ার্ডে কোনো হিন্দু মুসলমান বলে কিছু নেই, এখানে আমরা সবাই এক। এই চিন্তা ভাবনা করেই আমরা কিন্তু এই এলাকার সমস্ত মানুষকে আমরা একত্রিত করতে পেরেছি যাতে এখানে ধর্মের বাদ দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এদিন ঈদুজ্জোহা উৎসবে সামিল হন। সকাল হতে না হতেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদুজ্জোহার নামাজ পড়তে ব্যস্ত হয়ে পড়েন। আজকে এখানে দোয়া চাওয়া হলো কেরলের মানুষরা যে সমস্ত বন্যার মধ্যে পড়ে আছে, কষ্টের মধ্যে পড়ে আছে, আমরা আল্লাহর কাছে এই দোয়া চেয়েছি আল্লাহ তাবারকাল্লাহ যেন তাদের মানে সেই কষ্ট থেকে তাদের হেফাজত করে যেন স্বাভাবিকভাবে যেন তারা ফিরে আসতে পারে, সেই দোয়া আমরা করলাম। আর একটা কোথাকার কথা বলেছেন,
কেরলা আর একটা কথা বলেন অসম, কেরলের মানে অসহায় মানুষ দেখা যেন অপরালে যেন সুস্থভাবে দেখা যায় যেরকম ছিল সেরকম ক্রিয়া তার জন্য আমরা দোয়া চেয়েছি। الله اكبر الله اكبر لا اله الا الله ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر الله اكبر لا اله লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ বন্যায় কবলিত তাদের জন্য আজকে আমরা এখানে দোয়া করলাম এবং আমরা আমাদের এই ওয়াকফের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আবেদন জানাই যে আপনারা মুখ্যমন্ত্রী খান তহবিলে যতটা পারবেন আপনারা সাহায্য করুন। আমরাও আমরা মসজিদে সাহায্য সংগ্রহ করে আমরাও পাঠাবো ইনশাআল্লাহ, এটা চিন্তা ভাবনা করেছি। নামাজের কথাটা একটু শুনুন, নিয়ত বেঁধে আল্লাহ করে হাত বাঁধলেন, এইভাবে আল্লাহ বলে হাত ছেড়ে দেবেন, এক নম্বর তকবীর। আজকের দিনটা আমরা তো যে আমাদের কুরবানির বিষয়টা রয়েছে এটা আমরা যারা এর মধ্যে ইনভলভ হই তারা তো কেউ রোজা রাখে, সকালবেলাতে কিছু না খেয়ে আমরা ঈদগাহ মাঠে আসি পবিত্র সুন্দর পোশাক পরে, উজু করে পরিষ্কার জল দিয়ে এসে এখানে নামাজ টামাজ সেরে আমরা বাড়িতে গিয়ে কিছু মিষ্টিমুখ করি। করার পর আমাদের যেটা পরবর্তী কাজ যেটা কুরবানির কাজ সেটা আমরা সম্পন্ন করি, তারপর আত্মীয়দের সঙ্গে আমরা একে অপরে বাড়িতে যাই, আমরা শেয়ার করি আমাদের আনন্দটাকে, এভাবেই আমরা এই দিনটা পালন করি। আল্লাহু আকবার
اللهم انا نسالك الصحه والسكه وما فرما فلسل جنابه رضي الله مالا ما فرما اللهم شانتي عطا فرما اللهم خير کے فیصلے فرما اے اللہ ہر طرح کی پریشانیوں کو دور فرما دے دل کو قرض کے بوجھ سے ہلکا فرما پھر روزگار میں ہمیں روزی عطا فرما صاحب ہیں اس کے لیے ہم بہت شکر گزار ہیں اس گاہ کے متولی تمام متولی کی طرف سے ہم اپنے ملازم کو منسٹر صاحب کو بہت بہت شکریہ ادا کرتے ہیں کہ عید میں بھی آ کر کے بہت وقت دیر تک وقت دیے تھے اور آج بقرعید میں چونکہ ہم لوگ کا بہت جلدی کا موقع ہوتا ہے نماز پڑھ کے جلدی جانا پڑتا ہے قربانی کرنا پڑتا ہے کیونکہ ہم لوگ بقرعید میں جو لوگ آ گئے ملاقات ہو گیا یہ بہت خوشی کی بات ہے کہ آج بقرعید کے موقع پہ بھی ہمارے عزت محب منیشر صاحب یہاں آئے اور تمام لوگوں سے ملاقات ہوا ہم سب سے ملاقات ہوا اور تمام باتیں بھی اتنا کہہ کر میں اپنے منیشر صاحب کا اور تمام لوگوں کا شکریہ ادا کرتا ہوں کہ وہ لوگ آئے اور آ کر کے عید ملن کیے عید ملن عید بقرعید تو کسی ایک کا مذہب پر نہیں ہے بلکہ آج کل ابھی جو ہے انٹرنیشنل فیسٹیول ہو گیا سب ہندو مسلمان سکھ سب مل کر مناتے ہیں ہر پرو آتی عید بقرعید ہولی دیوالی سب مل کر کے مناتے ہیں اور آج بقرعید میں بھی بہت ہی اچھا حساب ہے تمام ہمارے ہندو مسلمان سکھ عیسائی سب مل کر کے مناتے ہیں একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে ঈদুজ্জোহার শুভেচ্ছা প্রেরণ করেন। পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে অসংখ্য গ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। গাড়ি পাচারকারী চক্রে তিনজনকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার ইরাপুর থানার হোসেননগর এলাকায়। ধৃতদের বুধবার রঘুনাথপুর আদালতে পেশ করা হয়। বুধবার ভোরে পুরুলিয়ার নিতুরিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইরাপুর থানার হোসেননগর থেকে একটি আন্তরাজ্য গাড়ি পাচারকারী চক্রে তিনজনকে আটক করে। ধৃতরা হলেন আরবাজ খান, আমানুল্লাহ খান, ইমরান আসলাম। তারা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ইরাপুর থানার হোসেননগরের বাসিন্দা। উল্লেখ্য, গত 16 আগস্ট নিতুরিয়া থানায় একটি গাড়ি চুরির অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃত তিনজন নিজেদের গাড়ি ফাইন্যান্সিয়াল অফিসার বলে পরিচয় দেন। সেই পরিচয় দিয়ে গাড়িটি নিয়ে তারা চম্পট দেয়। ধৃতদের এই দিনই রঘুনাথপুর আদালতে পেশ করা হয়। দাঁড়াও, আমাদের পুরুলিয়া থেকে সর্বসাচী রাজের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। খাট মাত্র 2500 টাকায়।
শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ফিরলাম বিরতির পর। এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে গুসকরা স্টেশনের কাছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার গুসকরা স্টেশনের কাছে রেললাইন থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় মধ্যবয়সী এক বিবাহিত মহিলার ছিন্নভিন্ন মৃতদেহ। রেল পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে 9:55 নাগাদ ডাউন লাইনে আসা একটি মালগাড়িতে কাটা পড়ে ওই মহিলা। লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। টাউনে মালগাড়ি একটা সাউথ ইস্টার্ন যাচ্ছিল, 70598 টু সিগন্যালে যাচ্ছিল ডাউন মেন লাইন দিয়ে। আমাকে খবর দিল একটা একজন রান ওভার হয়েছে। আমি স্টাফ, টিআরপি স্টাফ, আরপিএফ স্টাফ এবং কোটার অনলাইন স্টাফকে পাঠালাম। দেখা গেল ওনার কি কোনো নামধাম কিছু পেয়েছেন? নামধাম কিছু পাইনি ডাউন মেন লাইনে। ছেলে না মেয়ে? মেয়ে ছেলে, বয়স মোটামুটি 53। ডাউন মেন লাইনে ইনসাইড দ্য ট্র্যাক করে আছে, এটুকু খবর পাওয়া গেছে। নামধাম কিছু পাওয়া যায়নি। গাড়ির চালকই আপনাকে খবর দিল? গাড়ির ড্রাইভার আমাকে খবর দিল 9:56 নাগাদ। 9:55 পেরিয়েছে, 9:56 নাগাদ আমাকে খবর দিয়েছে। জিআরপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গুসকরা থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। আন্তঃমহকুমা নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে কাটোয়াতে। এই খেলায় 5টি ব্লক অংশগ্রহণ করেছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় আন্তঃমহকুমা নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে 10 আগস্ট। কাটোয়া পৌরসভা মাঠে আয়োজিত বুধবার এই খেলায় অংশগ্রহণ করে মঙ্গলকোট ব্লক ও কেতুগ্রাম 2 নম্বর ব্লক। এদিন নবম খেলায় মঙ্গলকোট ব্লক 3-1 গোলে কেতুগ্রাম 2 নম্বর ব্লককে পরাজিত করে। এই খেলায় অংশগ্রহণকারী ব্লকগুলি হল কাটোয়া 1 নম্বর ও 2 নম্বর ব্লক, কেতুগ্রাম 1 নম্বর ও 2 নম্বর ব্লক ও মঙ্গলকোট ব্লক। এদিনের খেলায় মাঠে দর্শক সমাগম বেশ ভালোই ছিল। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমার নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।